দেখুন, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি তলানিতে গেছে। আপনারা দেখছেন বিগত বেশ কিছুদিন ধরে একটা খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে রাজ্যটা চলছে। রামপুরহাটের ঘটনাটা যেভাবে একটা নৃশংসতম, মানে ভারতবর্ষ এই লজ্জাজনক ঘটনা বিগত কয়েক দশকে দেখেনি, যে সাধারণ নিরীহ মানুষকে বাড়ির মধ্যে ঢুকে হত্যা করে এলো। হত্যা মানে খুব নৃশংসভাবে তারা হাত জোর করছে, তাদেরকে মানে অস্ত্র দিয়ে, শাবল দিয়ে, কুড়ুল দিয়ে তাদেরকে মানে আঘাত করছে। তারা যখন উইক হয়ে যাচ্ছে, যখন ওঠার চলৎশক্তি যখন তাদের কমে যাচ্ছে, তাদের গায়ে দাহ্য পদার্থ ঢেলে পুড়িয়ে দেওয়া হয়েছে। বাচ্চাদিকে রেয়াত করা হয়নি। আমরা গিয়েছিলাম রামপুরহাটে, দেখে এসেছি বকটুই গ্রামে, ওখানে শুনে এলাম যে দুটো বাচ্চা, তারা টিভি দেখছিল ঘরের মধ্যে, তাদেরকেও জ্বালিয়ে দেওয়া হয়েছে। গোয়ালে গরুগুলো ছিল, তাদেরকেও জ্বালিয়ে দেওয়া হয়েছে। বাড়িতে মেয়ে জামাই এসছে, সেই একটু আগে পৌঁছেছে, এক ঘন্টা আগে, তাদেরকেও খুন করা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, অঙ্গার বানিয়ে দেওয়া হয়েছে। আর যে ধরনের বডি আমরা দেখেছি, এটা যে দাহ্য পদার্থ দিয়ে জ্বালানো হয়েছে সেটা প্রমাণ হয়ে গেছে। কারণ মানুষ যখন পোড়ানো হয় তখন এত দ্রুত তার সঙ্গে পুড়ে যায় না, দাহ্য পদার্থ ঢেলে তাদেরকে পোড়ানো হয়েছে। কেন, অপরাধ কী? নিজেদের ভাগবাটোয়ারা নিয়ে যে পরিবারগুলো, ভাদু শেখের পরিবার ওখানে যারা আছে, আজকে এই যে শেখলাল যার স্ত্রী গতকাল মারা গেছেন, তিনি আজকে পরিষ্কার বলেছেন যে বীরভূমের জেলা, তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, তিনি যুক্ত আছেন। তিনি পরিষ্কার জানিয়েছেন যে আইসি, ডিএসপি, এসপি যুক্ত আছেন ওখানে। এই ধরনের পুলিশ প্রশাসন উর্দি পড়ে যদি সন্ত্রাসে মদত দেয়, তার বিরুদ্ধে আমরা এখানে এসেছি। আর গতকাল আপনারা দেখেছেন যে নির্বাচিত প্রতিনিধিরাও এখানে সেফ নয়। বিধানসভার মধ্যে এই রামপুরহাটের ঘটনা নিয়ে যখন কথা বলতে গেছেন বিধায়করা, তাদের বলতে দেননি স্পিকার। তারা যখন বারবার কথা বলতে গেছেন, তাদের তৃণমূলের বিধায়করা আক্রমণ করেছে, মারধর করেছে। লজ্জার দিন কালকে গেছে একটা। আপনারা দেখেছেন নির্বাচিত জনপ্রতিনিধি দুজন খুন হয়েছে, কাউন্সিলর দেখেছেন যে